পুলিশকর্তার মেয়ের ফোন নম্বরে কল করে ও সোশ্যাল মিডিয়া সাইটের বিভিন্ন আইডি থেকে অশ্লীল ছবি, কুরুচিকর মন্তব্য পোস্ট করার অপরাধে অর্ঘদীপ কুণ্ডু নামে এক যুবককে বারাসাতের আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গিয়েছে অর্ঘদীপ প্রাক্তন কাউন্সিলর দীপক কুণ্ডুর ছেলে। পুলিশ সূত্রে খবর, 12 জুন বিধাননগর সাইবার ক্রাইম থানায় এক পুলিশকর্তার মেয়ে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ, কোনো এক ব্যক্তি গভীর রাত পর্যন্ত একাধিক নম্বর থেকে কল করে অশালীন মন্তব্য করে বিরক্ত করে যাচ্ছিল তাকে। এমনকি সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন ধরনের অশালীন মেসেজ করত সে। এরপর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। উত্তরপাড়ার 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপক কুণ্ডুর ছেলে অর্কদীপ কুণ্ডুকে কলোনি মোড় সংলগ্ন এলাকায় হেনা অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রবিবার ধৃত অর্কদীপ কুণ্ডুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে 2 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে ওই ফ্ল্যাটটি মলয় বসু নামে এক ভদ্রলোকের। অর্ঘদীপ তার আত্মীয় হন। বিষয়টি নিয়ে বারাসাত 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক দাশগুপ্ত জানান, খবর নিয়ে জানা গিয়েছে মলয়বাবু স্ত্রীর আত্মীয় হন উত্তরপাড়ার ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের পরিবার। মলয়বাবু বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না, খোঁজ খবর নেওয়া হচ্ছে। এমন অপরাধ করে কেউ গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি কিছুক্ষণ আগে খবরটা নিলাম, ওখানকার এক ভদ্রলোক আছে, তিনি খুব নিরীহ প্রকৃতির মলয়বাবু, তার স্ত্রীর এক আত্মীয়, এদের সঙ্গে সম্পূর্ণ নলেজে ছিল না তার ক্রাইম সম্বন্ধে বা তার দুর্ঘটনা সম্বন্ধে বা ঘটনা সম্বন্ধে। আমি ঘটনাটা তো জানি না কী অরিজিনালি ঘটনা, সেখান থেকে পুলিশ কালকে ছেলেটিকে গ্রেপ্তার করে। এবং আমরা আরও খোঁজখবর করে দেখছি যে যদি কোনো ক্রাইম করে সে আমার এখানে লুকোনোর চেষ্টা করে অবশ্যই সেগুলোকে প্রতিরোধ করবো। 9 নম্বর ওয়ার্ডের একটি ফ্ল্যাটে, হেনা নামক একটি ফ্ল্যাটে, মানে বিয়ে বাড়ি বা ভাড়া অনুষ্ঠান প্রসঙ্গে ভাড়া হয়। আশেপাশের লোক কেউ টের পায় না, আশেপাশের মানুষ টের পায় না। তবে অভিযোগকারী তরুণীর সঙ্গে ধৃত অর্কদীপের পূর্ব পরিচয় রয়েছে কিনা অথবা তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, কেন সে এই ধরনের অশালীন মেসেজ বা ফোন করে বিরক্ত করত, এই সমস্ত বিষয় তদন্তে নেমেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা।